welcome you to Rocks of Life with Rahul Roy. আপনাদের সবাইকে স্বাগত আমার আরেকটি ব্লগে। এই ব্লগে আমার সাথে আছেন এই ভাই, দেখতে পাচ্ছেন ভাইয়ের নামটা বলেন? মোহাম্মদ মিজানুর রহমান। ভাই ভাইয়ের সাথে করে এখন আমি যাবো হচ্ছে বনানি দিয়ে গুলশান, গুলশান যে রাস্তাটি আছে সব দেখানোর চেষ্টা করবো বাইকে। আই হোপ মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা আজকের এই ব্লগটি অনেক এনজয় করবেন, আর চেষ্টা করব ঢাকা শহরের এখন যে ফাঁকা অবস্থাটি আছে তা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আই গেস ইউ গাইজ উইল লাভ ইট। অ্যান্ড এর জন্য যা করতে হবে মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শুধুমাত্র আপনাদের জন্য আমি এই চেষ্টাগুলো করছি যাতে আপনাদেরকে এই খালি ঢাকা শহরের রাস্তাগুলো দেখানোর একটা ভালো চান্স পেয়েছি, সেটি ইউটিলাইজ করছি। সো আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। আমি হুন্ডাই উঠে যাই ভাইয়ের পিছে, দেখতে পাচ্ছেন ভাই এখন রেডি আছে, যাবো এবং দেখানোর চেষ্টা করবো। তো লেটস গো ফর ইট। সো আমরা এখন জার্নি শুরু করে দিলাম কলেজ গেট এরিয়া থেকে। এখান থেকে আমরা এখন যাবো ওদিকে বনানি, গুলশান, সব ফাঁকা রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আই হোপ ইউ গাইজ উইল এনজয়। সো লেটস গো ফর ইট। বেশি বেশি করে এখনই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন মাই ডিয়ার ভিউয়ার্স, কারণ শুধুমাত্র আপনাদের জন্য এই ঢাকার ফাঁকা পরিবেশটি দেখানোর চেষ্টা করছি। কি চমৎকার অপরূপ সুন্দর এই ঢাকার দৃশ্য যা সবাই দেখতে চায়। যে ঈদের সময় বাড়ি না যেয়ে আমি ঢাকার থেকে আপনাদের জন্য এই পুরো জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করবেন, আর অ্যাপ্রিসিয়েশন জানার জন্য মাই ডিয়ার ভিউয়ার্স বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। ভাই আমরা সামনে চলে যাই। এটা হচ্ছে ঢাকা রেজিস্ট্রেশন বোর্ডিং স্কুল, এই পাশে রাস্তার এই পাশ থেকে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে একদমই জ্যাম নেই, অসম্ভব সুন্দর লাগছে মাই ডিয়ার ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চেকপোস্ট রাখা হয়েছে। তো আপনারা জানেন ইতিমধ্যে অনেকগুলো ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকে ওভার স্পিডিং করার কারণে, সেটা হচ্ছে একটা প্রাইমারি রিজন। আমি কথা বলার চেয়ে দেখানোতেই বেশি পছন্দ করছি। আপনাদের কেমন লাগছে বেশি বেশি করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই ঢাকা শহরের পরিবেশ দেখতে আপনাদের কেমন লাগছে। আমরা এখন সংসদ ভবন এরিয়াটি ক্রস করছি, দেখতেই পাচ্ছেন হাতে লেফট সাইডে আমাদের সংসদ ভবন, এর সামনে দিয়ে আমরা যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।
শহরের এরকম পরিবেশ দেখে আমার মনে হয় আমার প্রাগের শহর লন্ডনও ফিল করছে এখন। ঢাকা শহরের যে একটা ফ্রিডম, এই ফ্রিডমটা লন্ডনেও কোনো সময় পাওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। আমি আপনাদেরকে দেখিয়েছি লন্ডনের রাজপথে সব জায়গায় হেঁটে বেরিয়ে ঘুরে, বা চিন্তা করে দেখুন এই ঈদের সময় ঢাকার পরিবেশটি কতটা সুন্দর হয়ে যায়। আমরা এখন
দিকে দেখা যাবে। অসাধারণ অনুভূতি বাড়িয়ে ভিউ দেখতেই পাচ্ছেন, রাস্তাঘাট একদমই শূন্য।
মহাখালী বাস স্ট্যান্ড না সেই হাতের রাইট সাইডেই পড়ে হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে এখনো জ্যাম ট্যাম লেগে আছে হয়তো বা মহাখালী বাস স্ট্যান্ড হওয়ার জন্য সামনে উই আর লাকি যে এই রোডটা একদমই ফাঁকা এখান দিয়ে আপনাদেরকে আমি দেখা যাচ্ছি আপনাদের কেমন লাগছে মাই ডিয়ার ভিউয়ার্স আজকের এই পুরো ব্লগটি বলবো যে
মোটর বাইক এক্সপিরিয়েন্স অবশ্যই জানার চেষ্টা করবেন। যদি আপনাদের এরকম ধরনের ব্লগ ভালো লাগে থাকে বেশি বেশি করে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সে, তাতে আপনাদেরকে আমি এরকম ধরনের আরও অনেক ধরনের ব্লগ ডিফারেন্ট স্টাইলের ব্লগ আপনি দেওয়ার চেষ্টা করব। এভাবে আমরা ঢাকা শহরকে অডিটিং করে বেড়ানোর চেষ্টা করব। ঢাকা শহরের পরিবেশটি এখন কতটা সুন্দর গেলেই কেমন একটা বিস্কুট বিস্কুট গন্ধ পাওয়া যায়। এখানে আমরা রিফুয়েলিং করে নিলাম বাইকটিকে, পরে আবার আমাদের যেখানে আমরা ব্লক শেষ করবো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আই হোপ অবশ্যই জানাবেন আপনাদের আজকের এই ব্লগটি কেমন লাগছে, বেশি বেশি করে কমেন্ট করে মাই ডিয়ার ভিউয়ার্স, কারণ এরকম ধরনের ব্লগ করতে বেশ লাইক পেতে হয়। অনেকগুলো কাজ চলছে আমাদের, আরো 5 বছর পরে অনেক
আগে উঠে গেছি এবং দেখানোর চেষ্টা করেছি এই চন্দ্রমা উদ্যান। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি আর এখানে আপনাদেরকে সামনের অংশটুকু দেখাবো না, বিকজ অফ সিকিউরিটি রিজার্ভ, বুঝতেই পারছেন। এখান থেকে আনাম করছি, সামনে আবার আপনাদের উদ্যান কথা বলছি। ক্রস করেছি এবং দ্বার প্রান্তে চলে এসেছি, যেখানে আমাদের ব্লগটি আজকে শেষ করবো। আশা করছি মাই ডিয়ার ভিউয়ার্স, আপনাদের আজকের এই ব্লগটি অনেক ভালো লেগেছে। আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন যে এই ব্লগে কী বলে আরও বেশি ভালো লাগতো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস ইন দিস টাইম। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।